নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতিগ্রন্থ থেকে নারায়ণ চৌধুরী স্মৃতিচারণ নজরুলের গান। যে অশান্ত আর অদম্য প্রাণশক্তি কাজী সাহেবকে কাব্য সৃষ্টিতে প্রণোদিত করেছিল, সেই একই অস্থিরতা আর প্রাণ প্রাচুর্য তাকে সুরের ক্ষেত্রেও টেনে নিয়ে গিয়েছিল। তার ভেতর সুরবোধ ছিল সহজাত, সহজাত সুরবোধ যাঁর আছে এমন কবির পক্ষে কাব্যজীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীত অনুশীলনে আত্মনিয়োগ অবধারিত। কাজী সাহেবের বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম হওয়ার কোনো কারণ ছিল না। তিনি কাব্য এবং সঙ্গীত উভয়ত্র স্বচ্ছন্দতার সঙ্গে বিচরণ করেছেন। কাজী সাহেবের কবি প্রকৃতি দুই দিক। প্রথমত, তিনি নির্যাতিত শোষিত সর্বহারা শ্রেণীর মানুষের প্রতি অপরিমেয় দরদ প্রকাশ করে বাংলা কবিতার প্রচলিত সংস্কারকে আঘাত করেছেন। দ্বিতীয়ত, তিনি কৃত্রিম বিধিনিষেধ আর অনুশাসনের নিগড় ভাঙতে চেয়েছেন। তার কবিতায় প্রবৃত্তির একটা প্রচণ্ড উদ্দামতা লক্ষ্য করা যায়। কাব্যজীবনের একটি বিশেষ পর্বে এসে কবি আর বাণীরূপেই শুধু তৃপ্ত থাকতে পারেননি, তিনি সুররূপের ধ্যানেও নিবিষ্ট হলেন। কবি ওষি ছেড়ে বাঁশি ধরলেন, সুররূপী নর্ম বাঁশির লীলা তার মন কেড়ে নিল। সে বাঁশির সুর যে পরবর্তী অধ্যায়ে কত বিচিত্র ভঙ্গিমায় আর ঢঙে প্রকাশিত হয়েছে তা কবি রচিত অজস্র গানের শ্রেণী বৈচিত্র্য লক্ষ্য করলেই বোঝা যায়। এত বেশি সংখ্যক গান কাজী নজরুল ইসলাম সব শুদ্ধ আনুমানিক 3000 গান রচনা করেছেন। পৃথিবীর সঙ্গীত রচনার ইতিহাসে এইটাই বোধহয় সর্বোচ্চ রেকর্ড। রবীন্দ্রনাথের গানের সংখ্যা আনুমানিক 2500, আর এত বিচিত্র ঢঙের গান বাংলাদেশের অন্য কোনো সুরকার আজ পর্যন্ত রচনা করেননি। এ থেকে এই কথা এক প্রকার বিনা দ্বিধাই বলা চলে যে সঙ্গীত আর কবিতার মধ্যে সঙ্গীতই নজরুলের ব্যক্তিত্ব বিকাশের অধিক সহায়ক ছিল, তার আত্মপ্রকাশের উপযুক্ততর মাধ্যম ছিল। সঙ্গীতে তিনি দেশপ্রেম, যৌথ চেতনা, প্রেম, ভক্তি, নিসর্গপ্রীতি, নারীর মর্যাদায় বিশ্বাস, গণমুক্তির প্রতি আস্থা প্রভৃতি বিচিত্র মনোভাবকে প্রকাশ করেছেন। তার কাব্যেও এ সকল ভাবেরই প্রাধান্য, তবে সঙ্গীতে সে প্রকাশ অধিকতর নিপুণতার সঙ্গে সংসাধিত হয়েছে সে কথা বলা দরকার। কেননা এক্ষেত্রে বাণীর মাধুর্যের ওপর অতিরিক্ত একটি গুণ আরোপিত হয়েছে, সুর সৌন্দর্য। বাণী আর সুরে মিলে কাজী নজরুলের অদম্য প্রাণের আবেগ চমৎকার এক সুসামঞ্জস্য শিল্পরূপ লাভ করেছে। নজরুল সঙ্গীত জীবনের সূত্রপাত করে বাংলা গজল রচনার দ্বারা। বাংলা ভাষায় এই জিনিস একেবারেই অভিনব। উর্দুতে এই ধরনের গান অনেক আছে, উর্দু কবি গালিবের একাধিক গজল রচনা বিদ্যমান। নজরুল গজল গান বাংলায় বিধিবদ্ধভাবে প্রবর্তন করেন। একসময় বাংলার আকাশে বাতাসে নজরুলের গজল গান ভেসে বেরিয়েছে। আজ অবশ্য সেসব গান কারো মুখে শোনা যায় না, তবে একসময় মুটে মজুর, গাড়োয়ান, রিক্সাওয়ালা প্রভৃতি খেটে খাওয়া মেহনতি মানুষের মুখেও এই সকল গানের কলি সদা সর্বদা সঞ্চরণ করে ফিরেছে। এ থেকেই গানগুলির ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। যেমন বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, বা আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি, চেও না শুনয় না আর চেও না ওই নয়ন পানে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, কেন আনো ফুল ডোর আজি এ বিদায় বেলায়, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল প্রভৃতি তার বহু খ্যাত গানগুলির কয়েকটি প্রথম পদ। এ সকল গান একসময় দিলীপ কুমার রায়, ইন্দুবালা, কমলা ঝরিয়া, শচীন দেব বর্মন প্রমুখ প্রসিদ্ধ গায়কগণ জনসমাজে প্রচার করেছেন। বাংলায়
জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের অধ্যায়ে নজরুল রচিত কোরাস গান যৌথ সঙ্গীতের ক্ষেত্রে একটি মূল্যবান যোজনা। অত্যাচারী বিদেশি শাসনের বিরুদ্ধে সাধারণ গণমানবের প্রতিরোধ স্পৃহা আর সংগ্রাম চেতনা, এই সকল কোরাস গানের দ্বারা যে কতখানি অনুপ্রাণিত হয়েছিল তা বলে বোঝানো যায় না। নজরুলের আগেও অবশ্য বাংলায় কোরাস গান রচিত হয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ প্রমুখ প্রখ্যাত কবি গীতিকার গণকোরাস গান রচনা করেছেন। তবে এক্ষেত্রে নজরুলের দানও বড় কম নয়। তার প্রসিদ্ধ কোরাস দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার গানের সত্যি তুলনা খুঁজে পাওয়া ভার। এটি বাংলাদেশে একটি অত্যুৎকৃষ্ট কোরাস সঙ্গীত। এ গানটি কবি সুভাষচন্দ্রের দ্বারা উপরুদ্ধ হয়ে একটি বিশেষ উপলক্ষের জন্য রচনা করেছিলেন। তা সে রচনা সর্বাঙ্গ সার্থক হয়েছিল। তাছাড়া কোরাস গানের একটি বিশেষ ধারা মার্চ সঙ্গীত, এ গানে নজরুলের জুড়ি নেই। নজরুলের মার্চ সঙ্গীত যথা ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল ইত্যাদি, কিংবা টলমল টলমল পদ ভরে বীর দল চলে সমরে ইত্যাদি গান কে না শুনেছেন। কাজী সাহেব নানা শ্রেণীর আর নানা ধরনের গান রচনা করেছিলেন। এসব গানের মধ্যে আছে ইসলামী সঙ্গীত, নবীর গান, ছাদ পেটানো গান, ঝুমুর, ভাটিয়ালি, লাউনি গীত, আরবি সঙ্গীত, দক্ষিণ সমুদ্র দ্বীপের গান, চীনা সঙ্গীত, কত নাম করব। এছাড়া শেষ বয়সে তিনি আধ্যাত্মভাবের প্রেরণায় শ্যামা সঙ্গীত আর কীর্তন অনেক রচনা করেছেন। তার একটি প্রসিদ্ধ কীর্তনের পদ, আমি কি সুখেলো গৃহে রব, আমার শ্যাম যদিও গো যোগী হলো, সখী আমিও যোগিনী হব ইত্যাদি। সাংগীতিক জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি আর এক ধরনের সঙ্গীত রচনায় বিশেষভাবে আত্মনিয়োগ করেছিলেন। লুপ্ত বা অর্ধলুপ্ত রাগিণীর অবলম্বনে বাংলা গান সংগঠন, এগুলি প্রধানত খেয়ালের আঙ্গিকে রচিত। এইরূপ দুইটি গানের পদ গুঞ্জমালা দোলে কুঞ্জে এসোহে কালা মাল গুঞ্জ, আর পার্থসারথি বাজাও বাজাও পাঞ্চজন্য তব শঙ্খ শিবর উজনি। হিন্দি গান ভেঙে বাংলা গান রচনার দৃষ্টান্ত কুহু 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 কোয়েলিয়া ঠুংরি খাম্বাজ।